অভিভাবক পর্ব শুরু করতে যাচ্ছি, তো আমরা এদিক থেকে আগে শুরু করবো না এদিক থেকে শুরু করবো? এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে চলে আসেন। কেমন আছেন আপনি? আমাদের আজকে এই প্রোগ্রাম আপনার কেমন লাগছে? আপনার বাচ্চারা কোন ক্লাসে পড়ে? আচ্ছা, অভিভাবক পর্বে তো আসছেন, অবশ্যই কিছু পারফরমেন্স আপনাকে করতেই হবে, তো একটা কিছু তো করতেই হবে এখানে। এটা যে কোনো কিছু হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, মানে যেটা আপনি ভালো পারেন। সরি, আমি তো নাচ গান এগুলো কিছুই করতে পারবো না, কারণ এগুলো পারি না। আচ্ছা, মহিলা মানুষ আমি যতটুকু জানি ঝগড়া করতে পারে, রাইট? ঝগড়াটা মনে হয় একটু বেশি করতে পারে, ঝগড়া করতে হবে, পারবেন? তাহলে হয়ে যাক ঝগড়া। আপনার সাথে আমাকে ঝগড়া করতে হবে এটা বললো স্যার, ঠিক আছে, আমাকে দেখা যাক ঝগড়া করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শুরু কর, শুরু করব। আচ্ছা ভাবি, জীবনে সেটা করতে গেলে কত টাকা হবে? আসলে আমি তো ব্র্যান্ডের জিনিস ছাড়া করি না, আমি সবসময় ব্র্যান্ড এক্সপোর্ট করি, কারণ আমি বাইরে যাই শপিং করতে। বেশি না, খুব বেশি না, 50,000। তাই নাকি? আরে না, আমি একটা গুলিস্তানে আমি দেখেছি যে ভাই কিনতেছে আপনার জন্য ফুটপাত থেকে, আর আপনি বলছেন 50,000 টাকা। কেন আমার খুব বড় ভাই আছেন? এক্সকিউজ মি, আপনি কাকে না কাকে দেখছেন? আপনি বানাইতেছেন আমার জামাই। হ্যাঁ, গুলিস্তানে ফুটপাত, কিন্তু আমার জামাই চেনেই না। তাই নাকি? আমি আপনার হাত, আপনার বেবি কেস করে নিয়ে আসতে দেখেছি তো। আপনি, আপনি তো পরিচয় করে দিয়েছিলেন, ভুলে গেলেন? না না না, ওটা আপনি কাকে না কাকে দেখছেন? না না না, আপনার দাম শুনে আমার মাথায় ঘুরে যাচ্ছে। কেন ভাবি? মনে হচ্ছে কি মাথা ঘুরে এখানেই পড়ে যায়, তাও আপনার বুয়াকে দিয়েছে। আপনার এই শাড়ি আপনি ছিলেন, কেন পারবেন না? এটি তো আপনি জিনিস, গোল্ডের জিনিস, আপনাকে আমাকে বুঝাতে পারছেন গোল্ডের জিনিস? মনে উপস্থাপকে মহাবিপদে পড়ে গেলাম। বলুন তো পারফরমেন্স কেমন হয়েছে? অনেক সুন্দর। পরবর্তীতে আসবে, পরবর্তীতে আসবে, আপনি সামনে চলে আসুন। আমার দুই বাচ্চা, একটা
যেতে পারে একটা নার্সারিতে পড়ে তানিশা এবং শুভ আজকে আমি আসছি একটা পারফরম্যান্স তো করতেই হবে কি করতে চান করে ফেলুন সমস্যা নেই আমি তো আসলে সেভাবে মানে কোনো ভালো কিছু পারি না তারপরে এখানে যখন আসছি তখন তো হয়তো কিছু একটা করতেই হবে তো কি করতে চান আপনি একটা গান শোনাই ওকে থ্যাংক ইউ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে ঘিরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে তারপর কি আসবেন এদিক থেকে প্লিজ সামনে চলে আসুন ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ ভয় লাগছে পানি আনবো কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে ক্লাস কেজিতে আপনি কি করতে চান বলুন তো আজকের এই পারফরমেন্স কি করলে আপনি খুশি হবেন আসলে সেইভাবে তো ওরকম একটা কিছু জানা নাই তারপরও দেখি আর আমি যা বলবো করবেন তো চেষ্টা করে দেখবো একটু ফ্যাশন করে দেখাতে পারবেন ফ্যাশন ও মাই গড সমস্যা নেই আমার মনে হয়ে যাবে নাকি